আমি শিলচর বারে প্র্যাকটিস করি আর আমার ক্লায়েন্টের নাম হলো মুজিবুর রহমান বড়ভুইয়া আর তার একটা ফলস কেসে ফাঁসানি হয়েছিল ইট ওয়াজ ডান বাই দি অ্যাসিস্ট্যান্ট টিচার রঞ্জু বেগম অ্যান্ড ইট হ্যাজ বিন প্রুভ বিয়ন্ড রিজনেবল ডাউট তাদের বিরুদ্ধে মানে একটা নাবালক বাচ্চা মেয়ে ক্লাস সিক্সের ছাত্রীরে তাই বলে শারীরিক মানসিক বা অন্যান্য ইয়ে করা হয়েছে এই এলিগেশনে তান্ডে ইয়ে করা হয়েছে আজকে আফটার 8-10টা সাক্ষী নেওয়ার পরে আজকে আদালতে তান্ডে মানে নির্দোষী খালাস ইয়ে করিয়া দিছে পর শিলতাহানের মিথ্যা মামলায় খালাস পেলেন রংপুর সরকারি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মজিবুর রহমান বড়ভুইয়া এক স্কুল ছাত্রীকে শিলতাহানির মিথ্যা অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় মঙ্গলবার শিলচর আদালত থেকে খালাস পেয়েছেন শিলচর রংপুর সরকারি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মজিবুর রহমান বড়ভুইয়া দীর্ঘ 5 বছর আইনি লড়াইয়ের পর এই দিন মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে মজিবুর রহমান বলেন আমি আগেই অনেকবার সংবাদ মাধ্যমে বলেছিলাম এই মামলাটি সম্পূর্ণ মিথ্যে আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে প্রধান শিক্ষকের পদ থেকে বহিষ্কার করার চক্রান্ত করেছিলেন আমার স্কুলের সহকারী শিক্ষিকা রজনু বেগম লস্কর এবং তার ভাই রশিদ আহমেদ ও তার সমানধিক শামসুল আহমেদ বড়ভুইয়া রজনু বেগম সময় মতো স্কুলে না এসে ক্লাস ফাঁকি দিত এর প্রতিবাদ করায় আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছিলেন তারা আজকে আমি বেকসুর খালাস পেয়েছি তাই আজ সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রাক্তন স্কুলের প্রধান শিক্ষক আদালতের বিচারপতি এবং আইনজীবী দিলওয়ার হোসেন মজুমদার ও ইয়োসিন বড়ভুইয়া সহ সবাইকে ধন্যবাদ জানাই সত্যের পাশে দাঁড়ানোর জন্য দেখে নেব আমাদের কাছে আসা কিছু ভিডিও ফুটেজ মজুমদার আমি শিলচর বারে প্র্যাকটিস করি আর আমার ক্লায়েন্টের নাম হলো মুজিবুর রহমান বড়ভুইয়া আর তান্ডে একটা ফলস কেসে ফাঁসানি হয়েছিল ইট ওয়াজ ডান বাই দি অ্যাসিস্ট্যান্ট টিচার রঞ্জু বেগম অ্যান্ড ইট হ্যাজ বিন প্রুভ বিয়ন্ড রিজনেবল ডাউট তাদের বিরুদ্ধে মানে একটা নাবালক বাচ্চা মেয়ে ক্লাস সিক্সের ছাত্রীরে তাই বলে শারীরিক মানসিক বা অন্যান্য ইয়ে করা হয়েছে এই এলিগেশনে তান্ডে ইয়ে করা হয়েছে আজকে আফটার 8-10টা সাক্ষী নেওয়ার পরে আজকে আদালতে তান্ডে মানে নির্দোষী খালাস ইয়ে করিয়া দিছে আর এটা টোটালি ফলস কেস এটা এস্টাবলিশড হয়েছে ইট ইজ এ ফলস কেস আপনার ওই যে একটা মেয়ে এমপ্লয়ি অফ দি অফিস এর আগে অ্যাসিস্ট্যান্ট টিচার রঞ্জু বেগমে তার বিরুদ্ধে একটা কেস এসে 354 ওই কেসে আমরাই তার বেল লইয়া দিছিলাম কোর্ট থেকে বেল অর্ডার হয়েছিল তাই যখন বেল লোয়াত গেছে থানাতে তানে থানাতে আটকাইয়া রাখিয়া হই কইছে বেল দিয়া নতুন একটা কেস সাজাইয়া এই কেসটা যেটা পক্সো দ্বারা লাগাইয়া তার হ্যারাসমেন্ট করা হয়েছে বেল রয়েছেন কোর্ট থেকে একটা বেল লোয়াত গেছে তার থানাতে আটকাইয়া সারাদিন রাখিয়া একটা কেস বানাইয়া সাক্ষী চুক্তি সাজাইয়া একটা কেস দেওয়া হয়েছে এটা মানে একদম যে সাক্ষী সাজানো এটা পুরো সাক্ষীতে আইছে যে রঞ্জু বেগমের ভাই তার দোকান আছে বড় মসজিদে তার ওই সাক্ষী চুক্তি সব নিয়ে হকানো গিয়া কম্পিউটার করিয়া সাক্ষী বানানো হয়েছে এটা সব কোর্টে প্রমাণ হয়েছে এর লাগে দিতেছে টোটাল ফলস কেস আর এটা কোর্টে ইয়ে করছে তাই অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তান চরি গেলে গিয়া তাই মানে হেডমাস্টার হইতে পারেন এলিগেশন হওয়ার পরে তাই একটু সাসপেনশনও পড়লা রঞ্জু বেগম ওয়াজ হেডমাস্টার বইস অ্যাডমিনিস্ট্রেস হিসাবে বইসলা এরপরে তাই ডিপার্টমেন্টাল ইনকোয়ারির পরে যখন তাই ক্লিন চিট পাইছেন আবার এই ইয়ত বইছেন সো ইট ইজ জাস্ট নাথিং আ ক্ল্যাশ বিটুইন টু টিচার্স আর যারা কেস দিছে তারারে মানে মহড়া বানানো হয়েছে ওই ছাত্র মজুমদার আমি শিলচর বারে প্র্যাকটিস করি আর মজিবুর রহমান বড়ভুইয়া হেডমাস্টার রংপুর গভর্নমেন্ট সিনিয়র বেসিক স্কুল হ্যাঁ কিছু কয়েক মাস আগে আমি সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম যে কেসটা সম্পূর্ণ মিথ্যা তো যারা এই কেসের দিয়েছেন বা নায়ক এই নায়কগুলো হইল রঞ্জু বেগম লস্কর এবং উনারই ভাই এবং সঙ্গে ছিলেন এই রঞ্জু বেগমের সম্বন্ধিক শামসুল আলম শামসুল আহমেদ বলবইয়া তো তারা এই তিনজনে এই কেসের মূল নায়ক এই দুইজনেই ফাঁকিবাজ টিচার যেরকম রঞ্জু বেগম লস্কর ফাঁকিবাজ সেই রকম এই তোমার রঞ্জু বেগমের ভাই এই রশিদ আহমদ লস্কর সেই উনি প্রতিদিনই 11টার পরে স্কুলে যান রঞ্জু বেগমের সেই
সেই একই ধরনের একই চরিত্রের একই ইয়ার শিক্ষক। হ্যাঁ, তারা যে একজন নির্দোষ মানুষের উপরে এরকম কেস দেওয়া, ফলস কেস দেওয়া, যে তারা যে ইয়ে করছে, আজকে যে আমি এই নির্দোষ খাল্লাস পাইলাম, কোর্টে যে আমাকে আমাকে নির্দোষ খাল্লাস দিয়েছে, তো কোর্টকে আমি স্বাগত জানাই। এবং আর আমার বিচারপতি ওনাকে আমি আমাকে খাল্লাস দেওয়া ওনার প্রতি স্বাগত জানাই।